ভিউয়ার্স, এটি আমাদের একটি হচ্ছে এক্সস্ট ফ্যানের ডিবি বোর্ড। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি হচ্ছে এমসিসিবি মোল্ডেড কে সার্কিট ব্রেকার, মেন ব্রেকার হিসেবে এটি ইউজ করা হয়েছে। এবং এখান থেকে রেডিও ব্লু তিনটি ফেজ চলে গেছে আমাদের হচ্ছে বাসবারে, এখানে রেডিও ব্লু বাসবার। এবং বাসবার থেকে আমাদের চলে গেছে হলো প্রত্যেক ফেজ রেডিও ব্লু বাসবার থেকে চলে গেছে এমপিসিবিতে। এমপিসিবি হচ্ছে মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। তো এমপিসিবির আউটপুট থেকে চলে গেছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের ইনপুটে, এবং কন্ট্যাক্টের আউটপুট থেকে মোটর কানেকশন চলে গেছে। আর এখানে মূলত ডল স্টার্টার কন্ট্রোলিং ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে সিলেক্টর সুইচ দিয়ে, দেখতে পাচ্ছেন সিলেক্টর সুইচ দিয়ে এক একটি মোটরের জন্য এক একটি সিলেক্টর সুইচ। তো এখানে আমাদের হচ্ছে সিলেক্টর সুইচ দিয়ে ডল স্টার্টার কন্ট্রোলিং করা হয়েছে, এক একটি মোটরের জন্য এক একটি সিলেক্টর সুইচ। ডল স্টার্টার কন্ট্রোলিং করে এখানে আমাদের এক একটি মোটর চালানো হয়েছে। আর এখানে আমাদের মূলত সালের যে এক্সস্ট ফ্যানগুলো আছে, ফ্লোরের গরমগুলো উপরে ওঠানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন ডিবি বোর্ডটি, এখানে আমাদের হচ্ছে কন্ট্রোলিংগুলো দেখানো হয়েছে। আপনাদের আশা করি বুঝতে পারছেন। আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। তো দেখতে থাকুন ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি হচ্ছে মিটার, এখানে আমাদের ভোল্টেজ, এম্পিয়ার এবং ফ্রিকোয়েন্সি এখানে শো করতেছে। আর এখানে আমাদের হচ্ছে সিলেক্টর সুইচ দিয়ে আমরা হচ্ছে কন্ট্রোলিং করেছি এক একটি মোটরের জন্য এক একটি সুইচ। তো এখানে ডল স্টার্টার কন্ট্রোলিং ইউজ করা হয়েছে সিলেক্টর সুইচ দিয়ে, আমাদের হচ্ছে কন্ট্যাক্ট ডল স্টার্টার কন্ট্রোলিং করা হয়েছে একটি মোটরের জন্য এক একটি এমপিসিবি ও এক একটি কন্ট্যাক্ট। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর নেক্সট কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা হচ্ছে একটি এক্সস্ট ফ্যানের ডিউ বোর্ড কেমন হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।